আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মাওয়া। অনেক খাবার তৈরিতে মাওয়া ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারে মাওয়া না হলেই নয়। আজ আমি আপনাদের দুইটি আলাদা আলাদা প্রসেসে মাওয়া তৈরি করে দেখাবো। একটা হচ্ছে পারফেক্ট মাওয়ার প্রসেস, আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট কীভাবে মাওয়া তৈরি করবেন সেই প্রসেস। কথা না বাড়িয়ে চলুন প্রসেসগুলো দেখিয়ে দিই। প্রথমে আমি মাওয়ার পারফেক্ট যে প্রসেস আছে সেটা দেখাবো, এরপর দেখাবো ইনস্ট্যান্ট মাওয়া যেটা মাত্র 2 মিনিটে ঝটপট তৈরি করা যাবে। তো পারফেক্ট প্রসেসে মাওয়া তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে তরল দুধ। এখানে আমি 1 কাপ বা 250 ml গরুর দুধ নিয়েছি। দুধ প্যানে দিয়ে দিলাম, চুলারাচ মিডিয়ামে আছে, আর চুলারাচ মিডিয়ামে রেখে দুধ আমি জাল করে অর্ধেকে নিয়ে আসবো, অর্থাৎ 1 কাপ দুধ ½ কাপ করে নিব। দুধ অবশ্যই ঘন করতে হবে, দুধ ঘন না করলে মাওয়া হবে না। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন থেকে আমি নাড়া শুরু করেছি, নেড়ে না দিলে সর পড়তো ও প্যানের তলায় দলা পাকিয়ে যেত। দেখুন আমি নেড়ে নেড়ে 1 কাপ দুধ ½ কাপ করে নিয়েছি। এখন চুলারাচ মিডিয়াম থেকে কমিয়ে লো করে দিতে হবে। এখন ঘন করে নেওয়া দুধের মধ্যে আমি দিব 1 টেবিল চামচ ঘি। মাওয়া তৈরিতে ঘি দিতে হয়, ঘি দিলে মাওয়া পারফেক্ট হবে। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, সবশেষে যেটা লাগবে তা হলো গুঁড়া দুধ। এখানে 1/2 কাপ গুঁড়া দুধ রয়েছে। 1/2 কাপ ঘন করে নেওয়া দুধের মধ্যে 1/2 কাপ গুঁড়া দুধ দিতে হবে, কম বা বেশি দিতে যাবেন না। আর গুঁড়া দুধটা ফুল ফ্যাট মিল্ক হতে হবে, গুঁড়া দুধের প্যাকেটে ফুল ফ্যাট মিল্ক কিনা তা লেখা থাকে। গুঁড়া দুধ দেওয়ার পর কিন্তু সাথে সাথে তরল দুধের সাথে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এ সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন গুঁড়া দুধটা তরল দুধ টেনে নিচ্ছে এবং একটা থকথকে মিশ্রণে পরিণত হচ্ছে। অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটা আরও ঘন করে ফেলতে হবে, একটু সময় লাগবে তবে নেড়ে যেতে হবে। এ নাড়াটা খুব গুরুত্বপূর্ণ, চুলার আঁচটাও গুরুত্বপূর্ণ। চুলার আঁচ লোতে থাকবে, নাড়তে নাড়তে তরল দুধটা টেনে গিয়ে মিশ্রণটা ঘন হয়ে যাবে। গুঁড়া দুধ দেওয়ার পর আমি প্রায় 3 মিনিট ধরে নেড়ে যাচ্ছি। দেখুন মিশ্রণটা পেস্টে পরিণত হয়েছে, তবে এখন মাওয়া তৈরি হয়নি। আর আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, দুধের মিশ্রণ ঘন হয়ে কিন্তু প্যানের মধ্যে লেগে যাচ্ছে না, অর্থাৎ স্টিকি না। ঘি দেওয়ার ফলে এমনটা হচ্ছে, তাই পারফেক্ট মাওয়া তৈরিতে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। দেখুন কত সুন্দর প্যান থেকে আলাদা হয়ে উঠে আসছে, একটু শক্ত হয়ে আসলে বুঝবেন হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন দুধের মিশ্রণটা কোন পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখন চুলা অফ করে দিতে হবে আর ঘন দুধের মিশ্রণটা অন্য পাত্রে নিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এখন স্পাচুলা দিয়ে আপনারা পছন্দ মতো শেপ দিয়ে দিবেন, আমি লম্বাটে একটা শেপ দিয়ে নিব। আর কাজটা চুলা থেকে নামানোর সাথে সাথে গরম অবস্থাতেই করতে হবে। দেখুন আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিয়েছি। এখন এ মাওয়া পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব অন্তত 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসলাম, মাওয়াটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন শক্ত হয়ে গিয়েছে। এখন এই শক্ত মাওয়াটা এভাবে অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে, আর গ্রেট করে যে কোনো মিষ্টি তৈরিতে বা যে কোনো রেসিপিতে ইজিলি ব্যবহার করতে পারবেন। চলুন আপনাদের মাওয়াটাকে গ্রেট করে দেখাই। দেখুন আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে দেখুন কত সুন্দর ঝরঝরে মাওয়া তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের আরও একটি পদ্ধতিতে মাওয়া তৈরি করে দেখাবো, এটাকে আমি বলি ইনস্ট্যান্ট মাওয়া। এ প্রসেসে আপনারা খুব কম সময়ে মাওয়া তৈরি করতে পারবেন, সেজন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝিতে আছে। প্যান হালকা গরম হলে এতে দিব ঘি, আমি 4 চা চামচ ঘি দিব। ঘি গলে গেলে এতে দেব গুঁড়া দুধ। এখানে আমি 6 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধ প্যানের মধ্যে দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে ঘিয়ের সাথে দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এ গুঁড়া দুধটাও ফুল ফ্যাট মিল্ক হতে হবে, অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এভাবে নেড়ে নেড়ে কয়েক মিনিট ভেজে নিলেই ইনস্ট্যান্ট মাওয়া তৈরি। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এতে গুঁড়া দুধ পুড়ে যাবে। ঘিটাকে গুঁড়া দুধ সম্পূর্ণ টেনে নিয়েছে এবং ঝরঝরে মাওয়া তৈরি। এখন আমি চুলা অফ করে দিচ্ছি। আমি আপনাদের একটু ইনস্ট্যান্ট মাওয়াটা দেখিয়ে দিই। দেখুন এ মাওয়াটা এখনই ব্যবহার করতে পারবেন, ফ্রিজে রাখতে হবে না।
এখন মাওয়াটা প্যান থেকে নামিয়ে অন্য পাত্র নিয়ে ঠান্ডা করে নেব। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে মাওয়া তৈরি করে নিতে পারেন। প্রসেস দুটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।